তো আজকে আমাদের যেটা পাঠ্য বিষয় সেটা হলো সামার ফ্রেন্ড এটা ক্লাস এইটের এর নাইনে রয়েছে এটি ম্যারি ল্যামের লেখা ম্যারি ল্যাম একজন ফেমাস ইংলিশ পোয়েট এবং রাইটার অর্থাৎ তিনি ব্রিটিশ ছিলেন ক্লিয়ার হয়েছে কবিতার নাম কমছে সামার ফ্রেন্ড গ্রীষ্মকালের বন্ধু এই কবিতা পড়ার আগে আমাদের বুঝতে হবে যে ইন আওয়ার সোসাইটি দেয়ার আর টু টাইপস অফ ফ্রেন্ডস ওয়েন ইউ হ্যাভ মানি পাওয়ার ওয়ে ইউ হ্যাভ মানি পাওয়ার ইউ ক্যান সি দ্যাট সাম ফ্রেন্ডস সোকল ফ্রেন্ডস আর অ্যারাউন্ড ইউ দে লাইক টু অ্য ইউ বাট হোয়েন ইউ ডু নট হ্যাভ মানি দে লিভ ইউ সমাজে দুরকম বন্ধু দেখতে পাই আমরা একরকম বন্ধু যখন তোর টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে তোর পাশে ঘুরঘুর করবে তোকে সঙ্গ দেবে আবার যখন তোর টাকা নেই তুই অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছিস তখন সেই বন্ধু তোর থেকে চলে যাবে তার টিকিও পাবে না এটা বোঝানোর জন্যে কবি পাখির আশ্রয় নিয়েছেন সিম্বলিক্যালি পাখিকে এখানে ইউজ করেছে। দু ধরনের পাখির কথা বলেছেন উনি এক ধরনের পাখি আমাদের বাড়িতে আসে যখন আমাদের ওদের মনে হয় যে এই বাড়িতে গেলে আমার সুখ হবে কিন্তু যখন এই বাড়িতে অতটা সুখের পরিস্থিতি থাকে না তখন তারা এই বাড়ি ছেড়ে চলে যায় আবার কিছু বাকি থাকে যারা সারা জীবন সেই বাড়ির লোকের সাথেই থাকে সেটা নিয়েই কবিতাটা আবর্তিত হবে বোঝা গেল অর্থাৎ প্রকৃত বন্ধু কে আমরা এই কবিতা পড়ে বুঝতে পারবো আর কি বোঝা গেল আমাদের জীবনে প্রকৃত বন্ধু কে বা কারা কি কি বৈশিষ্ট্য থাকলে হতে পারে সেটা আমরা বুঝতে পারব দেখ আমরা কবিতাটা পড়ছি দ্য সোয়ালো ইজ এ সামার ওয়ার্ড প্রথম বলছে সোয়ালো পাখির কথা এটি একটি গ্রীষ্মকালের পাখি হিসেবে নাম আছে হি ইজ ইন আওয়ার চিমনি হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম মে দেন বি হার চার্পিং ইজ নোটস ফর হুইক সে বলছে এই গ্রীষ্মকালীন পাখি গ্রীষ্মকালে সে মূলত গরমটাকে সে ভালোবাসে কি ভালোবাসে গরম ভালোবাসে কি ভালোবাসে গরম ভালোবাসে গরমের সময় তাকে ভালোবাসে সে তাই তাকে গ্রীষ্মকালীন পাখি বলা হচ্ছে সে সব ঋতুকে পছন্দ করে না তা সে আমাদের চিমনির পাশে আশ্রয় নেয় যখন ওয়েদার খুব ভালো থাকে একটু উষ্ণ থাকে বোঝা গেল ঘরের চিমনির পাশে আশ্রয় নেয় যে যখন আমাদের ওয়েদারটা ভালো থাকে আর একটু উষ্ণ থাকে তখন তার গান শোনা যায় নোটস মানে সুর শোনা যায় তার চারপিল শোনা যায় সপ্তাহ খানিক ধরে খুব ভালো লাগে মনে হয় আরও কিছুদিন থাকবে ওই যেমন ভালো বন্ধু কিছু বন্ধু কিরে আমি আসছি তোর সাথে কিরে তোর সঙ্গ দিচ্ছি কারণ তোর টাকা পয়সা আছে তুই খরচা করবি তুই তাকে ভালো মন্দ খাওয়াবি তাই তোর পাশে গুড় গুড় করছে কি বললাম বোঝা গেল কাম দেয়ার বাট ওয়ান দেওয়ান্টি ডে সেই বাড়িতে কোনো শীতল দিন এসো তখন খুব ঠান্ডা পড়েছে বরফ বরফ পড়ছে বাইরে কুয়াশা পড়ছে সোয়ালো সোয়ালো তখন আর থাকবে না তখন উড়ে যাবে কারণ ও তো গেস্ট ও তো ঠিক বন্ধু না অতিথি যেমন পাঁচ ছদের যেন আসে বাড়িতে আবার চলে যায় কিছু বন্ধু আমাদের জীবনে অতিথি তাদের বন্ধু বলার চাইতে গেস্ট বলা ভালো বোঝা গেল কাজ মিটে গেছে চলে গেছে তখন আর এই দেখতে পাবে না যেমন বন্ধুকে দেখতে পাও না বই দেখো সবাই উই ফাইন্ড দ্য ওয়ে উইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড টু ফলো ঠিক সেই পথ ধরে যে পথে যেভাবে পাখি চলে যায় আমাদের জীবনেও কিছু গে মানে হ্যাপি ফ্রেন্ড যুবক ফ্রেন্ড তারাও সে পথ ধরে চলে যায় যখন আমাদের একটু অবস্থা খারাপ হয় আমাদের জীবনেও শীতকাল আসে একটু বিষণ্নতা আসে শীতকাল মানে কি বিষণ্নতা আসে তার বসে থাকে না একটু মনে হয় আমার ওকে দেওয়ার মতো কিছু নেই তখন ওই সদর মতো সেও আমাদের ছেড়ে চলে যায় ইন ড্রেয়ারি ড্রেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট যখন বিষণ্ন দিন চারদিকে বরফ পড়ছে কুয়াশা পড়ছে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো তখন মানুষের সাথে আঁকড়ে থাকে কে যেন স্প্যারো স্প্যারো কিন্তু শানে না স্প্যারো কিন্তু যেমন সামারেও থাকে তেমনি উইন্টারেও থাকে স্প্যারো তোর বাড়ির কটেজে মানে বাড়ির রিগে সব সময় থাকবে বুঝা সে তোকে ছাড়ে না যেমন তোর বাবা মাস তোর প্রকৃত বন্ধু তোকে ছাড়ে না খারাপ দিনও ছাড়ে না ভালো দিনও থাকে খারাপ দিনেও থাকে তেমনি আমাদের কে থাকে স্প্যারো থাকে তাহলে আমাদের ওই মিথ্যে বন্ধুকে আমরা দেখছি সোয়ালো আর সঠিক বন্ধুকে স্প্যারোর মতো যারা আছে আসলে এখানে কবি পাখি কথা বলতেছেন আসলে পাখি নয় আসলে মানব জীবনকে কথা বলছে মানুষের বন্ধুত্বের কথা বলেছে সেখানে সিম্বলিক্যালি ইউজ করেছে বোঝা গেল দেখো ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রস্ট হতে পারে যে আমাদের জীবনেও কিছু বন্ধু আছে যারা ওল্ড ফ্রেন্ডস ওল্ড ফ্রেন্ডস অর্থাৎ দেখা যা তোর বন্ধু তোর থেকে ছেড়ে চলে গেছে কোথায় অস্ট্রেলিয়ায় বা আমেরিকায় তার সাথে দশ বছর দেখা হয় না দশ বছর পরে তার সাথে দেখা হলো কিন্তু দেয়ার হার্টস টু ওয়াশ উই নেভার ন্যারো তাদের হৃদয়ে কিন্তু কখনো সংকীর্ণ হয় না তারা কিন্তু খবর নেয় তারা কিন্তু ফোন করলেও খবর নেয় হোয়াটসঅ্যাপেও খবর নেয় এফবিতেও খবর নেয় বা তোর ইনস্টাগ্রামে খবর নেয় যে তুই কেমন আছিস তুই কি করছিস তোর ডে টু ডে লাইফ কেমন চলছে তোর ভালো থাকে দিনেও তোকে সাপোর্ট করে তাহলে পুরনো বন্ধুরা আমাদের লাইফে হয়তো অনেক দিন আগে হয়ে গেছে যেমন আমাদের কিছু হয় যেমন অনেক ছেলে ছেলেমেয়েরা যারা আছে তারা এখনও তাদের সাথে আমাদের ইন্টারেকশন আছে তাই তো তারা জানে স্যার কি করছেন বা আমরা জানি তুই তুই এখন কি পড়াশোনা করছিস তেমনি আমার জীবনে বহু বন্ধু আছে তোমাদের জীবনেও আছে যাদের সাথে দেখা হয় না কিন্তু হৃদয় কি সংকীর্ণ হয়েছে দশ বছর পরে দেখা হলো একই অনুভূতি থাকবে কারণ হৃদয়টা কখনো ছোট করিনি বোঝা গেল দেখো উইল গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সর কবি বলছে আমাকে সেরকম পাখি দাও মানে সেরকম বন্ধু দাও যে কুয়াশার দিনেও গান গাবে দুঃখের দিনেও ভালোবাসবে অর্থাৎ আমি যখন প্রবলেমে পড়বো তখন সে সরে যাবে না এরকম বন্ধু চাই তাই তো হোয়াট এভার মিস্টার স্টুডেন্ট সেন্ট হতে পারে আজকে কোনো দুর্ভাগ্য আমাদের জীবনে আসতে পারে কোনো খারাপ ভাগ্য আসতে পারে কোনো বিপদ আসতে পারে কোনো কিছু ক্ষতিকর কিছু আমি সম্মুখীন হতে পারি আমার জীবনে বিপর্যয় আসতে পারে কিন্তু আমি জানি উইল গ্রিট মি উইথ হিজ সাইড টু মোরো আমি জানি আমার জন্য কোনো না কোনো বন্ধু আছে কাল সকালে সে আমাকে অভিবাদন জানাবে বন্ধু কিছু হয়নি চল আমি তো আছি আবার শুরু কর এই হচ্ছে কবিতাটি ফলে আমাদের জীবনে এরকম বন্ধু দরকার যে আমাদের জীবনে সব সময়ের জন্যেই ভালো সময়ও থাকবে খারাপ সময়ও থাকবে কিন্তু অ্যাকচুয়ালি থাকে না বেশি মতো কিছু বন্ধু থাকে আর কিছু থাকে সেইটা এখানে বোঝাতে চেয়েছে বোঝা গেল